আলোচনা করবো গুণের সংযুক্তি দিয়ে তাহলে দেখা যাবে দুই তিন চব্বিশ এবার দুই তিন গুণ চার মধ্যে তাহলে দেখা গেল যে গুণের সংযোগ বিধি মেনে চলেছে, অর্থাৎ তাহলে বীজগণিত রাশি গুণের বিনিময় বিধি মানে গুণের সংযোগ বিধি মেনে চলে। এরপর দেখব গুণের সূচক বিধি। গুণের সূচক বিধি, তোমরা সূচক সম্পর্কে আগে জেনেছ, সূচক কি? সূচক বা ভাগ বা পাওয়ার বলা গুণ পাওয়ার দিতে এখানে হচ্ছে সূচক, সূচক ভাগ অথবা পাওয়ার। আর এই গুণটা বলা হয় বেস বা ভিত্তি, বলা হয় বেস অথবা ভিত্তি, বেস বা ভিত্তি বলা হয়। এটা বলা হয় বেস ভিত্তি, আমি বোর্ডে আর আরো প্রশ্ন থাকলে করতে পারো। শিক্ষার্থী কাল তো আমি এখানে লিখেছি এখন বললে তাহলে এখানে এর পাওয়ার এখানে স্বাভাবিক সংখ্যা এইভাবে স্বাভাবিক সংখ্যা বলা হয়,
আমি আগে শুনবো না কি হরা কি দিয়ে হরাই আমি শুনবো না যে কি দিয়ে হরা এক দুই তিন এবং অসীম পর্যন্ত যদি যাওয়া যায় এগুলো হবে আলোচনা করবো, ঠিক আছে? আমাদের লক্ষ্য রাখবো যে চিহ্ন যুক্ত রাশি কিভাবে গুণ করা যায়,
চিহ্নযুক্ত রাশির গুণ माइनस राशि द्वारा गुण करते प्रथम संख्या शब्द के चिन्हजुक्त संख्या नियमे गुण करते हैं देखिए उदाहरण निर्णय
এরপর আরেকটা রাশি আমরা কোন করে দেখাই, যেটা ঋণাত্মক চিহ্নযুক্ত, ঋণাত্মক চিহ্নযুক্ত পদকে একটা ধনাত্মক চিহ্নযুক্ত পদ দ্বারা গুণ। আমরা উদাহরণ দেখতে পারি, ঋণাত্মক চিহ্নযুক্ত যেমন সংখ্যা সকল আগে গুণ করতে হয়। দেখতে সংখ্যা আছে সংখ্যার
25 principal একটি গুণফলে আমরা জানি যে পাওয়ার কত হবে তবে ইনভার্স পাওয়ার 5 এবং এখানে y পাওয়ার 1 আছে y পাওয়ার 3 আছে তাহলে 1 আর প্লাস 3 করলে হবে 4 অর্থাৎ আসবে y পাওয়ার 4 প্লাস 7 ইনটু 5 আমরা সংখ্যা সহগ যেগুলো আমরা জানি যে কোন পদের সাথে যে সহগ থাকবে সংখ্যা সংখ্যা সহগ করা হয় তাহলে 535 আর 5 x তো x পাওয়ার 4 তাহলে x পাওয়ার 4 y পাওয়ার 5 y স্কয়ার y কিউব লাগবে y পাওয়ার 5 কিউব এবং y কিউব y স্কয়ার গুণ করার কারণে এই দুইটা হয়েছে যোগ করা হয়েছে পাওয়ার গুলো কি হচ্ছে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়েছে তাহলে আমাদের নির্ণয় উপমা এইভাবে বহু পদি রাশিকে এক পদি রাশি না গুণ করা যায় আর গুণের নিয়ম হচ্ছে এটা আমরা এটা বিকল্প একটা পদ্ধতি দেখব বিকল্প পদ্ধতিটা কিভাবে করা যায় আশা করি এটা বুঝতে পারছো তোমরা বিকল্প পদ্ধতিটা হচ্ছে বহুপদী রাশিটাকে উপরে রেখে একপদী রাশি নিচে রেখে গুণ করতে হবে তাহলে আমরা বলে কি i স্কয়ার y প্লাস 7 x y স্কয়ার 7x y স্কয়ার ইনটু i একপদী রাশিটা গুণ করতে হবে i x y তাহলে উপর নিচে এইভাবে রেখে আমরা গুণ করতে পারি তাহলে এখানে প্রথমে i x y দ্বারা i x স্কয়ার বাই 25 x কিউব x স্কয়ার গুণ করলে x পাওয়ার 5 y কিউব এবং y দ্বারা গুণ করলে আসবে y পাওয়ার 4 প্লাস 7 x y স্কয়ার 5 x কিউব y স্কয়ার গুণ করলে প্লাস 35 x কিউব এবং x স্কয়ার সাথে গুণ করলে x পাওয়ার 4 y স্কয়ার y কিউব গুণ করলে y পাওয়ার 5 তাহলে এইটা আমরা ফল পাওয়া যাবে সেইভাবে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা উপরে নিচে গুণ করেও আমাদের গুণফল বের করতে পারি আমরা আরো কিছু দেখাবো এরপর আছে তিন পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ আবার আছে বহুপদী রাশি দ্বারা গুণ আমরা সেটা যাচ্ছি এখন বহুপদী রাশি দ্বারা গুণ করে আমরা অনুশীলনে 4.1 এর 4.1 এর একটা বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশি কিভাবে গুণ করা যায় সেটা শিখব আমরা তাহলে একটা বহুপদী রাশি যেমন খেয়াল করো 19 নম্বর যে গুণ খেয়াল করো কি 19 হচ্ছে 4.1 এর 19 x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এটাকে গুণ দেবো এক্স ওয়াই দ্বারা গুণ করবো তাহলে আমার নিচে নিচে সাদা করলে গুণ করলে বেশি সুবিধা দেবো অথবা পাশাপাশি গুণ করতে পারবো তাহলে এখানে করো দেখো এক্স পাশাপাশি প্রথমে শিখিয়েছে
x square y plus x y square. এবার minus y দ্বারা গুণ করলে minus y দ্বারা গুণ করলে আসবে x square y. এখানে আমরা খেয়াল করতে হবে x square y সম্পর্কিত পথ যে বরাবর আছে সে বরাবর সাথে দেখতে হবে. এখানে x y y দ্বারা গুণ করতে আসছে minus বরাবরই লিখতে হবে. সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে দেখাতে পারবে. পাশাপাশি করতে পারো, পাশাপাশি পারলেও একই রেজাল্ট আসবে. আমরা এটা যদি পাশাপাশি করি তাহলে দেখি, আমরা পাশাপাশি করে দেখি.
শিক্ষার্থী বৃন্দ আজকে তাহলে এই পর্যন্তই থাক, তাহলে পরবর্তী ক্লাসে আমাদের এই সম্পর্কে আরো আলোচনা হবে বিস্তারিত। পরবর্তী ক্লাসে আমরা এই কোনো সমস্যা থাকলে সমাধান করবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।